এখনি বেরিয়ে গেলে রেলও পেয়ে যাব আর তোমরা আমাকে এভাবে না হঠাৎ করে আর এখানে নিয়ে এসো না মা যদি আনতে চাও তাহলে আগে থেকে চিঠি লিখো ওনারা কেউ না কেউ আমাকে এখানে নিশ্চয়ই পৌঁছে দিয়ে যাবেন আশ্চর্য কি হলো তোমার এই তো ভালো মনে কলেজ স্ট্রিটে বই পড়া গেলে তাহলে আচ্ছা বিভা আমি একটা কথা বলি এইগুলো সব থাক আমি আজকে কিছু আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করেছি বিকেল বেলায় তুমি একটু গান শোনাবে কতদিন তুমি গান গাও না দেখো তোমার বিকেল বেলাটা ভালো লাগবে মা মা তুমি কি কখনো তুমি কখনো মনের কথাটা কেন বোঝার চেষ্টা করো না বলতে পারো হঠাৎ করে নিমন্ত্রণ করে বসলি ওকে কিছু জানালেই না কেন ওকে জানানোর কি দরকার আমি তো সেটা বুঝতে পারছি না কি মুশকিল ও গান গাইবে তুমি একবার ওকে কেন এরকম সভা আমাদের বাড়িতে আগে হয়নি কখনো আর ওকে আমাদের পর ওর উপর আমাদের এতটুকু অধিকার নেই মা কিন্তু চুপ করো মেয়েটার মনের অবস্থাখানা বোঝার চেষ্টা কর বিভা বিভা মা আমার তুমি যখন হঠাৎ করে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছো তখন তখন বুঝতে হবে যে তার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে তো সেই কারণটা কি আমাকে বলা যায় মা বিভা কি হয়েছে আমায় বল বাবা বাবা শরৎবাবু কলকাতায় এসে রয়েছেন সে কি কই আমরা তো কিছু জানি না হ্যাঁ বাবা শরৎবাবু বিভার উপর অভিমান করে এই বাড়িতে আসেন আমি তবুও আসবার কথা বলেছিলাম কিন্তু আসেনি বাবা বাবা দয়া করে এবার আমাকে যেতে দাও আমি আসছি মা আচ্ছা তুই এইভাবে একা যাবো বললেই দাদা তোকে যেতে দেবে আমাকে তো আমি নিজে যখন তোকে নিয়ে এসেছি আমি নিজে গিয়ে তোকে দিয়ে আসবো চল বাবা আমরা তোকে রওনা দিই হ্যাঁ অজিত সাবধানে যেও থাক মা থাক থাক সাবধানে যে মতামতের তাহলে আর কোনো গুরুত্বই নেই শরৎ যখন কলকাতায় আছে তখন ওকে ডেকে একটা মীমাংসা তো করে দিতে পারতাম অপরাধ নিও না মা এতে উনি আরো অস্বস্তিতে পড়তেন আর এ ব্যাপারে তুমি আর কোনো কথা বলো না আমি আসি কি লিখেছে গো অনন্তদা এটা সত্যি সত্যি অনুমতি পত্র তো হ্যাঁ এতে তো সরকারি মোহর লাগানো আছে যা বাবা তা তোমাকে যে চোরা চালানের খবরটা দিল সেটা ভুয়ো সে তো মিথ্যে কথা বলার লোক নয় কিন্তু এরকম একটা ভুল খবর আমাকে দেবে কেন এদের ব্যাপারে আরো খানিকটা নিশ্চিত হতে হবে আমায় সবকটা মুখ ভালো করে দেখা যায় ছেড়ে দাও অনন্তদা চলো মনে হয় এরা গুজব রটিয়েছে কিন্তু এরকম অকারণে গুজব রটাবে কেন আমার মনে হয় নেপথ্যে অন্য কোনো ঘটনা ঘটছে বিষয়টা যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ নয় এই কাঠ কাটার বিষয়ে এরকম ভুয়ো খবর ছড়াবেই বা কেন হা করে দাঁড়িয়ে এখানে মজা দেখছিস নাকি সমস্যাটা তো মিটে গেছে তাহলে এখানে দাঁড়িয়ে আছিস কেন কাঠ পৌঁছতে দেরি হলে কত পরিমাণ লোক ছড়াবে জানা আছে সেটা নিজের জন্যই হয়েছে মাল পাঠাবে আর অনুমতি পত্র নিয়ে বাড়িতে রেখে দেবে আর নগেন কাকা তুমি যে বলে তোমার মালিক খুব ভালো মানুষ এই তার নমুনা
যাও যাও, তোমরা যাও, তোমরা কাজ শুরু করো, যাও। এই ওঠা ওঠা ওঠা, এই ওঠা 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 ওঠা। খুব যে আমায় খারাপ বলছিলে ভাইয়া, জানো কি আমার নাও এর পরে আরেক সাহেবের নাও যাবে। আমার নাও ছাড়তে দেরি হলে সাহেব ছাড়বে আমার। সাহেবদেরকে এত ভয় পাওয়ার কি আছে? আর আপনার মেজাজটা তো সাহেবের থেকে কম নয়। নিজের দেশের মানুষগুলোকে ধরেই মারছে, এসব কাজ আর করবেন না, কটকে এগুলো হয় না। চল সব। ঠিক ফাঁদি পেতেছি মনে হচ্ছে। সাহেবের বিরুদ্ধে এত রাগ মনে, এত তেজ আর এত সাহস সাধারণের হয় না। আমি নিশ্চিত এটাই সেই স্বদেশী দল। পরের ধাপ এদের গোপন আস্তানায় পৌঁছতে হবে আমায়। প্রভা বলছি, সুভাষের তো বাড়ি ফেরার সময় হয়ে গেল স্কুল থেকে। সরলাকে বলে এসেছো তো যে ওকে যেন খেতে দিয়ে দেয়, আর যেন খেয়াল রাখে সুভাষ বাড়ি থেকে বেরিয়ে না যায়। তার আর দরকার হবে না বোধহয়। মানে দেখুন, দেখছেন কি করছে? দিন রাত খালি এইসবই করছে। খাওয়া ঘুমের কোনো চিন্তা আছে এই ছেলের? এসব কি করছে সুভাষ? এখন কোদাল হাতে নোংরা পরিষ্কার করবে? এসব কি কাণ্ড প্রভা? সুভাষ, এসব কি কি করছো তোমরা এইসব? সুবি, তোমরা মানুষের সেবা করো তাতে কোনো আপত্তি নেই, কিন্তু এখন স্কুল থেকে বাড়ি না ফিরে তোমরা এখানে নোংরা ঘাঁটছো। সুভাষ, রাখো এই সব অটো গাড়িতে। কি হলো, কি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? তোমাকে গাড়িতে উঠতে বললাম তো। এই সব করলে তোমরা অসুস্থ হয়ে পড়বে। আমরা আমাদের ঘরবাড়ি পরিষ্কার করি না? বাড়ি ঘর যেমন আমাদের নিজেদের, প্রকৃতি পরিবেশ এসবও তো আমাদের নিজেদের। বাবা, পরিবেশ যদি পরিচ্ছন্ন না করা হয় তাহলে তো মানুষ আরো অসুস্থ হবে। হয়ে গেছে তোমাদের কাজ? আর একটু বাকি বাবা, এক্ষুনি বাড়ি চলো। মা, এ কি কাণ্ড প্রভা! হ্যাঁ, তোর ছেলে ওই তিলিপাড়ায় গিয়ে নোংরা খেটেছে, আর
তাকে বাড়ির ভেতর নিয়ে এলি সত্যি তোদের বুদ্ধি সত্যি সব গেছে হ্যাঁ ওরে ও সরলা সরলা কি হয়েছে আর কি হয়েছে দেখ উমা কি অবস্থা তোর শুভি কি আর অবস্থা দেখ দেখ উকিলের ছেলে শেষে কিনা জমাদার গিরি করে আসছে কি বলবো যা 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 শিখলি জল নিয়ে তাড়াতাড়ি হ্যাঁ এই যে তুমি আবার হাঁ করে রয়েছো কেন বাপু যাও তাড়াতাড়ি একটা গামছা নিয়ে এসো তো যাও পারি না আমি কোনো কথা শুনতে চাই না আগে ছেলেকে শুদ্ধি করবি তারপর সব কথা শুনবো এই ছেলেকে যেন বাড়ির ভেতর ঢোকানো না হয় আমি বলে দিলাম ছি 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 মা একবার যখন বারণ করা হয়েছে তখন ঘরের ভেতরে যাবে না তুমি তোমার এই কর্মকাণ্ড তোমাকে অসুস্থ করতে পারে সেই ধারণা তোমার আছে সুভাষ বাবা নোংরাতে তো মানুষ অসুস্থ হয় সেই জন্য আমি রাস্তা পরিষ্কার করব চুপ করো একদম তর্ক করবে না নোংরা পরিষ্কার করার নির্দিষ্ট বিভাগ আছে তার একটা পদ্ধতি আছে তুমি আগ বাড়িয়ে গেছো কেন আমার খুব খারাপ লাগছিল বাবা আমার বারবার মনে হচ্ছিল নোংরাটা পরিষ্কার করা উচিত ছেড়ে তারপর ঘরে ঢুকবি মনে থাকে যেন বড় বৌমা গামছাটাকে দাও ধর তুমি ওরকম ভাবে কেন জল ঢাললে আমি কি হাত পা ধুতে পারতাম না একটা কথা বলবে না একদম চুপ নাও পরিষ্কার হয়ে এসো যাও যাও দেখছিস দেখছিস ছেলে যে দেখছিস হা করে চেয়ে আছে প্রভা ওর হাত পা ভালো করে মুছিয়ে দিও হিতে বিপরীত হতে পারে এই অবেলায় কুয়োর ঠান্ডা কনকনে জল ওর তো শরীর খারাপ হতে পারে একটু গরম জল করে স্নান করালে ও তো চলতো পিসিমা ও তুই এখন ছেলের কথা রাত এনে কথা বলছিস তাই তো ভেতরে এসো শুভি শোন জামা কাপড় না ছাড়িয়ে ঘরে ঢোকাস না ওকে পুর বাবা বললাম কাকা একবার এদিকে আসবে আলুটা নিয়ে আয় মা জনুনি পিসিমা মেজ দিদি কে এসেছে দেখুন শুভি বাবা মিজো বলে দিদি এসেছে ও রাম এত চেঁচাচ্ছিস কেন রাতের বেলা কি ভূত তো দেখলি নাকি ও বাবা তোমরা মিজো বকমো তোমরা থাক মা মাসি থাক থাক বাচ্চা থাক এই সংসারে কোনো কিছুরই নিয়ম কানুন নেই দেখছি বাপু ওরে ও প্রভা বলি রাতের বেলায় বাড়ির বউ শ্বশুর বাড়িতে ঢুকছে তোর সংসারের নিয়ম বালাই সব কি গেছে আচ্ছা পিসিমা এখন এসব কথা থাক না প্রভা ওদের কিছু খেতে দাও বলরাম ব্যাগপত্রগুলো ভেতরে রেখে আয় আর হাজারিকে বল একটু ভাত বসাতে না না মাসিমা আমরা পথে খানি খেয়েছি তা বললে তো হবে না আগের দিন কিছু না খেয়েই চলে গেছো আজকে তো একটু খেতেই হবে বড় বৌমা যাও বিভাবতীকে ভেতরে নিয়ে যাও মেজো বৌদিদি
আপনি আমার সাথে চলুন না। মিস্তাদা এসেছে আপনার সঙ্গে? মিস্তাদা তো কলকাতায় গেছে, আপনাকে নিয়ে আসলো না কেন? মেজ খোকার সঙ্গে বৌমার বোধ হয় মন কষাকষি হয়েছে। সুভাষ বলছি, এখন তুমি তোমার মেজ বৌদিদিকে ছাড়ো। সুবি, মেজ বৌদিদিকে বিরক্ত করো না এখন। কতটা পথ এসছে, যাও মেজ বৌমা বিশ্রাম করো। আজকেই আমরা তোমার চিঠি পেয়েছি। মেজ খোকা নেই বলে তোমার চিঠিটা খুলে দেখা হয়নি। বললো আমি কষ্ট পাচ্ছি? তোমার চোখ, তোমার মুখখানা, তোমার হাতের স্পর্শ আমায় সব বলে দিচ্ছে। কবে এসেছেন কলকাতায়? আজই আজই এসেছেন নিশ্চয়ই, তাই না শরৎবাবু? না, আজ আসেনি, আগেই এসেছি, হোস্টেলে আছি। মেজ বৌ দিদিমণি, আপনারও ব্যাগ এখানে রাখলাম। মেজ বৌ দিদি, আপনি কাঁদছেন? কোথায়? আসলে অনেক দিন পরে এলাম তো, ঘরে খুব ধুলো, তাই হয়তো। আমি তো দেখতে পাচ্ছি, আপনার কি কোনো কারণে খুব কষ্ট হয়েছে? আমার মায়ের কাছ থেকে এলাম তো, তাই কষ্ট হচ্ছে। বেশ, আমি আপনার মন ভালো করে দেব। আপনি কলকাতায় যাওয়ার পর এখানে কি ঘটেছিল আপনি শুনলে আপনার মন ভালো হয়ে যাবে। আমরা যখন জলসত্রের কাজে নেমেছিলাম তখন মুকুন্দ, আজ তুমি এসো, কাল আমি তোমার সাথে কথা বলবো। কি হয়েছে মেজ বৌদিদির? আমার কথা শুনলেন না কেন? আমায় কি আর আগের মতো ভালোবাসেন না?
আপনার কি কোনো কারণে খুব কষ্ট হয়েছে? আপনি কলকাতায় যাওয়ার পর এখানে কি ঘটেছিল আপনি শুনলে আপনার মন ভালো হয়ে যাবে। আমরা যখন জলসত্রের কাজে নেমেছিলাম তখন মুকুন্দ, আজ তুমি এসো, কাল আমি তোমার সাথে কথা বলবো। আপনি আমার কথা শুনলেন না মেজো বৌদিদি? আমার মেজদা তাহলে কখনো এমনটা করতো না, কখনো না। অনন্তদা, অনন্তদা, সবাই এসে গেছে, আমাদের কাজকর্ম নতুন করে শুরু করতে হবে, তাই যতীনদা সবাইকে ডেরায় ডেকেছে। না অনন্তদা, আমার কাছে খবর আছে যে পুলিশে নজরদারি কমালেও আমাদের খালি ডেরায় নিয়ম করে পুলিশ আনা দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ অনন্তদা, এই কথা ঠিক, আমিও শুনেছি। আমাদের কিন্তু ওই ডেরায় ফেরাটা ঠিক হবে না। আমি সবটাই জানি, আমরা সেই ডেরায় ফিরছি, আমরা নতুন ডেরায় যাব, সেই পথটা আমি জানি, আমি তোমাদেরকে নিয়ে যাব। এখানে থাকা ঠিক হবে না, তাড়াতাড়ি চলো। চলো সুবিনা। হ্যাঁ সুবি, এখানে কি করছে এত রাতে?